Welcome back, friends. আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি রুমকি ব্যানার্জি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাপি আছো? সুস্থ আছো? তো কোথায় এসেছি, কি খাচ্ছি, থাম্বনেল দেখে তোমরা কিছুটা হলেও আন্দাজ করে নিয়েছো। তো সব কিছু তোমাদের শেয়ার করবো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তার জন্য কি করতে হবে? আমার সঙ্গে থাকতে হবে, দেখতে হবে ট্রাভেল উইথ, সঙ্গে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ। তো এখন আমি হোটেল দ্য পলের রিসেপশনে বসে আছি। এটার লোকেশন ঠিক সল্টলেক স্টেডিয়াম যে আছে তার অপোজিট সাইডে পড়বে। ডিসক্রিপশনে ওনাদের গুগল ম্যাপের লিঙ্ক অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আজকে আমি স্পেশালি ব্রেকফাস্ট এখানে ট্রাই করতে এসেছি। তো এখানে রেগুলার যে প্রাইসটা হচ্ছে বাফেট ব্রেকফাস্টে তার হচ্ছে 250। এবার এটা কী করে তোমরা কম করবে সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তো চলো দেখে নিই কী কী মেনু আছে ব্রেকফাস্টে। খেতে হবে তো, খুব খিদে পেয়ে গেছে। তো কী কী মেনু আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, চটপট করে চলে এসো। এখানে দেখো টি কফি এই অপশানগুলি আছে, ওনারা বললে কিন্তু করে দেবে, রেডিমিক্স পুরো করা নেই। তার সঙ্গে এখানে ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, জ্যাম অ্যান্ড বাটার এখানে রাখা আছে, ফ্রেশ কাট ফ্রুট, ভেজ স্যান্ডউইচ। এখানে স্যালাডের নানান ধরনের অপশান আছে, স্পাউট আছে, আচার আছে, সুজি বরফি আছে, চাটনিস আছে, দই, কর্নফ্লেক্স আছে, ভ্যারাইটিস দেখে নাও, লুচি আছে, এখানে সবজি আছে, আলু বন্ডা আছে, আর ধোসা আছে, সাম্বার আছে, কোকোনাট চাটনি আছে, এখানে স্টাফ ভেজিটেবলস রাখা আছে, শর্টে ভেজিটেবল আছে, পটাটো ওয়েটস আছে, অ্যান্ড এগস বয়েলড আছে। দেখো এখানে লাইভ কাউন্টার আছে, এখানে কিন্তু তোমরা বললে ওনারা অমলেটও করে দেবে। তো কী কী খাচ্ছি চলো দেখে নাও চট করে। তো দেখতেই পাচ্ছ যে একেবারে যা খাবো সিলেক্টিভ কিছু আইটেম নিয়ে আমি চলে এসেছি, অনেক কিছু এর মধ্যে নেই। তো ফার্স্ট আমি স্টার্ট করব স্যান্ডউইচটা দিয়ে, যা স্যান্ডউইচটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। টমেটো আর এখানে কিন্তু মেয়ো দেওয়া আছে। ঠিকই আছে, ব্রেডটা কিন্তু গ্রিল করা নাম, নর্মাল আছে। এখানে ভেজিটেবলস রাখা আছে, সেগুলো একটু ট্রাই করবো, কন কন দেওয়া আছে। এখন আমি হেলদি হেলদি খাচ্ছি, বুঝতেই পারছো, ওই জন্য একটু স্টাফ ভেজিটেবলস এগুলো বেশি খাচ্ছি, পটেটো। খাবারগুলি আমার একটু ঠান্ডা লাগছে, মানে অতটাও গরম নয়। তো আমি ফ্রুটস, এখানে পাপায়া অ্যান্ড ওয়াটারমেলন ছিল, তো আমি ওয়াটারমেলন নিয়েছি, ওয়াটারমেলনটা ট্রাই করবো। ফল তো ফলের মতন কিছু বলার নেই। এখানে আমি সাম্বার নিয়েছি, কোকোনাট চাটনি নিয়েছি, বাট ধোসাই নিয়েছি, ধোসাটা নিয়ে আসছি। তো এখানে আছে এটা যদ্দূর সম্ভব কড়াইশুঁটির কচুরি আছে, হ্যাঁ দেখে নাও পুরটা, কড়াইশুঁটির কচুরি দিয়ে সবজিটা ট্রাই করব। এই সবজি দিয়ে কিন্তু তোমরা আলু বাখরা যেটা আছে সেটাও কিন্তু ট্রাই করতে পারো, সবজিটা বেশ ভালো করেছে। আলু মুন্ডানা, আলু বাকরা যেটাই আছে এটা একবার ট্রাই করব। এর মধ্যে দেখতে পাচ্ছ সবজি কতটা স্টাফ দেওয়া আছে, সর্ষে টর্ষে দেওয়া আছে। আমি এটা নিচ্ছিলাম না জানো, কিন্তু এটা খেতে খুব টেস্টি। তোমরা যদি সকালের দিকে এই সাইডে কাজের জন্য আসো
তো একবার কিন্তু এরকম ব্রেকফাস্ট ট্রাই করতেই পারো। এর আগেও আমি নানান জায়গায় ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমাদের ভালো লেগেছে, আরও একটা জায়গার খোঁজ দিচ্ছি। তো এখানে আমরা কী করে টাকাটা কমালাম সেই ব্যাপারে আসে। আমার এখানে 250 কস্ট করছে, তো আমি এটা নিয়ারবাই থেকে টিকিটটা বা কুপনটা কেটেছি, সেখানে আমার 50 rupees অফ হয়ে গেছে, তাহলে আমি 200 পড়ছে। নিয়ারবাইয়ের কিন্তু একটা ক্যাশব্যাক অপশান আছে, সেটার জন্য আমার আরও 50 rupees কিন্তু অফ হয়ে যাচ্ছে, তাহলে আমার কস্ট কিন্তু 150 পড়লো এই বাফেট ব্রেকফাস্টের জন্য। তো খাবার যা আছে 150 টাকা তো উসুল হয়েই যাবে, প্লাস তোমাদের কাজ যেখানে এখানে আসবে, এই গরমে এরকম এসি একটা রেস্টুরেন্টে বসে খেয়ে নিতে পারছো, হোটেল এনজয় করতে পারছো, এটা কিন্তু বাড়তি পাওনা। তো অন্য খাবারগুলি খাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে দেখি কীরকম করেছে সাম্বার চাটনি। এগুলি ধোসা কিন্তু আমি এখানে প্লেন নিয়েছি, তোমরা চাইলে কিন্তু মশলা ধোসাও পেয়ে যাবে। দেখো কতটা কুড়মুড়ে, দেখো জাস্ট ভেঙে যাচ্ছে। সাম্বার দিয়ে ট্রাই করছি, সাম্বারটা একটু টক আছে আর একটু নুন কম আছে। কোকোনাট চাটনিটা ঠিকঠাক আচ্ছা। এখানে একটা সুজি দেওয়া আছে বরফি, সেটা এবার দেখি কিরকম করেছে। সুজির বরফিটাও ভালো আছে, হালকা মিষ্টি দেওয়া। আমি তার সঙ্গে বয়েল এগ নিয়ে নিয়েছি, এটা আমি পরে খাচ্ছি। আর এখানে আমার আছে টক দই, যেটা আমি কিন্তু সুগার দিয়ে খাবো না, সবই সুগার আছে, আমি এটার মধ্যে একটু নুন দিয়ে খাবো, মানে একটু সুগারটা অ্যাভয়েড করছি। চা কফি তো আছেই, মিল্ক আছে, কর্নফ্লেক্স আছে, তোমরা সব কিছু ট্রাই করতে পারো, খেয়ে নিই, তারপরে আবারও আসছি। চা নিয়ে চলে এসেছি, তার সঙ্গে এরকম নতুন আরেকটি জায়গার খোঁজ দিলাম তোমাদেরকে, আরও এক্সাইটিং নতুন নতুন জায়গার খোঁজ নিয়ে আবারও দেখা হবে আগামী দিনগুলিতে। আশা রাখবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে দেবে ফার্দার নোটিফিকেশনের জন্য, আর অনেক অনেক চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, হ্যাপি থাকবে, সুস্থ থাকবে। তোমরা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো, পেজটি লাইক ফলো করে দেবে, ইনস্টাগ্রামে আমার পরিবারের সদস্য হতে ভুলো না। আজকে এখানেই এন্ড করবো, বি পজিটিভ থাকবে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।